डियर ভিউয়ার্স, আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব, সেটা হচ্ছে ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে নিয়ে। এটা আসলে সচরাচর দেখা যায় না, তবে পল্লী বিদ্যুতের যে প্যানেল, সিমেন্সের প্যানেল যদি থাকে তাহলে এই রিলেটা আপনাদের সচরাচর চোখে পড়বে। এটা দেখেন যে এটা হচ্ছে আশিদা কোম্পানির রিলে, এটা হচ্ছে মেইনলি আপনার ইন্ডিয়ান একটা ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে। এখানে হচ্ছে দেখেন যে একটা অন বাটন আছে আর এদিকে ফল্ট বাটন, যদি ট্রিপ সার্কিট যদি ওকে না থাকে তাহলে কিন্তু ফল্ট বাটনটা জ্বলবে। এখন এর কানেকশন নিয়ে মেইনলি আমরা একটু আলোচনা করব, আমরা চলে যাচ্ছি ঠিক এর পিছন সাইডে। দেখেন এইটা হচ্ছে আমাদের সেই ট্রিপ সার্কিট সুপারভিশন রিলের পিছন সাইডটা। এখানে যেটা করতে হবে, এই রিলের একটা মেন যে বিষয় সেটা হচ্ছে যে এখানে আপনাকে তিনটে পজিটিভ সাপ্লাই দেওয়া লাগবে। দেখেন K1 K1 K1, এটাই এখানকার মোস্ট ট্রিকি ছিল, যেহেতু এর ড্রয়িং আমাদের ছিল না এবং এই প্যানেলের সমস্ত তার খুলে আমরা নতুন করে একদম ওয়ারিং করছি, দ্যাটস ওয়াই। তো দেখেন যে এই তিনটা K1 এখানে দেওয়া লাগবে। দেখেন অক্সিলারি সাপ্লাইয়ের জন্য এখানে DC 110 ভোল্ট দেওয়া লাগবে, দ্যাট মিনস এখানে একটা K1 আছে আর এই বরাবর নিচে K2 অর্থাৎ নেগেটিভ ডিসিটা আছে, এর এগেনস্টে আপনার 110 ভোল্ট চলে আসলো। আর এই যে ট্রিপ CCT সেন্স, এখান থেকে যে কোনো একটাকে আপনি প্রি ক্লোজ TCS হিসেবে ব্যবহার করবেন আর একটাকে পোস্ট ক্লোজ TCS হিসেবে ব্যবহার করবেন, এবং প্রত্যেকটির জন্য আপনাকে আলাদা করে উপরের দিকে দেখেন এখানে একটা পজিটিভ দেওয়া লাগবে, পজিটিভ ডিসি, এখানে একটা পজিটিভ ডিসি দেওয়া লাগবে আর নিচ থেকে আপনার ট্রিপ সার্কিটে চলে যাবে প্রি ক্লোজ এবং পোস্ট ক্লোজে। আচ্ছা, এইবার আমরা আলোচনা করি এখানে যে কন্ট্যাক্ট আছে, দেখেন একটা NO কন্ট্যাক্ট এবং দুইটা NC কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টের স্ট্যাটাস কখন চেঞ্জ হবে আমরা একটু বলি। যখন আপনি এখানে সাপ্লাইটা দিলেন অক্সিলারি সাপ্লাই, তখনও কিন্তু এই কন্ট্যাক্টের পজিশন চেঞ্জ হবে না। যখন আপনি অক্সিলারি সাপ্লাই দেওয়া অবস্থায় রাখলেন বা রিলেটা খোলা অবস্থায় রাখলেন, তখন যেই কানেকশন টাইপ তখন এই কন্ট্যাক্টের অবস্থা হচ্ছে এইটা। যেই মাত্র আপনার হেলদি পাবে, যখন মাত্র কেবল আপনার হেলদি পাবে, হেলদি পাইলেই কেবল এই কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে। অর্থাৎ এখন দেখেন এখন আমাদের রিলেটা হেলদি আছে, অর্থাৎ এই NOটা এখন ক্লোজ আছে, এই NCটা এখন ওপেন আছে, এই NCটা এখন ওপেন আছে। যদি কোনো কারণে ট্রিপ সার্কিটটা হেলদি না থাকে, সেই মুহূর্তে কিন্তু কন্ট্যাক্টগুলো এখানে যেভাবে প্রিন্টেড আছে সেই অবস্থায় চলে যাবে। অর্থাৎ এর যে কন্ট্যাক্টটা চেঞ্জ হওয়া, অন্যান্য রিলের মতোই বলতে হবে TCS এর মতো, যে ট্রিপ সার্কিট যতক্ষণ হেলদি থাকবে তখন কিন্তু এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, আনহেলদি বা যখন রিলেটা খোলা অবস্থায় থাকবে তখন কিন্তু এই প্রিন্টেড এইভাবে থাকবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।